বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন কক্সবাজার। বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজারের অন্যতম বিলাসবহুল পাঁচ তারকা হোটেল কক্স টুডেতে। ঢাকা থেকে আগের দিন রাত ১০টায় রওনা দিয়ে ভোর ৬:৩০টার মধ্যেই আমরা হোটেল কক্স টুডের সামনে পৌঁছে গেলাম। কক্সবাজারে দুদিনের এই ট্যুরে আমাদের থাকার জায়গা হয়েছে দ্য কক্স টুডে হোটেলে। আমরা দুরাত এখানেই অবস্থান করব এবং এর ভেতরের বিভিন্ন জায়গাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। হোটেল কক্স টুডেতে রয়েছে প্রেসিডেন্সিয়াল সুইট, রয়্যাল সুইট, প্রিমিয়ার সুইট, হানিমুন সুইট, ফ্যামিলি সুইট, এক্সিকিউটিভ সুইট অ্যান্ড কক্স ডিলাক্স রুম। এর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট, যার প্রতি রাতের ভাড়া ৮০,০০০ টাকা। অন্যদিকে সবচেয়ে কম দামি রুম হচ্ছে কক্স ডিলাক্স হিল সাইড রুম, যার ভাড়া প্রতি রাত ৮,৫০০ টাকা। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার করা হয়, একটু চোখ কান খোলা রাখলে অনেক কম টাকাতেও এই হোটেলে থাকা সম্ভব। রথরা কক্স টুডের হোটেলের ভেতরে যে করিডোরটি রয়েছে, করিডোরটি অত্যন্ত সুন্দর এবং গর্জিয়াস। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুপাশে রুম রয়েছে অসংখ্য, এখানে কিন্তু অনেকগুলো রুম রয়েছে এই কক্স টুডে হোটেলে। এখানে একসাথে কয়েক শত মানুষ থাকতে পারেন। তো এখানে মূলত দুটি পার্ট রয়েছে, একটি ওয়েস্টার্ন পার্ট, একটি ইস্টার্ন পার্ট। আমরা ইস্টার্ন পার্টে উঠেছি। বিনোদনের জন্য এখানে সুইমিং পুল ছাড়াও রয়েছে রিল্যাক্স থাই স্পা, জ্যাকুজি, সোনা ও স্টিম বাথ, জিম এবং বিলিয়ার্ড জোন। হোটেল কক্স টুডেতে রয়েছে একাধিক রেস্টুরেন্ট। আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে বেশ অনেকগুলো আইটেম ছিল, খাবারগুলোও বেশ ভালোই ছিল। সহজে উপরে নিচে ওঠানামা করার জন্য এই হোটেলটিতে রয়েছে তিনটি প্যাসেঞ্জার লিফট। এই লিফটগুলো ব্যবহার করে মূলত আপনারা উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে উঠতে পারবেন। তাছাড়াও রয়েছে একটি সুবিশাল সিঁড়ি, এই সিঁড়ি দিয়েও আপনারা চাইলে ওঠানামা করতে পারেন। হোটেলের রিসেপশনের পাশেই রয়েছে মাসাজ চেয়ার। আর্লি চেক ইন কিংবা লেট চেক আউটের ক্ষেত্রে অপেক্ষার সময়গুলোকে রঙিন করে তুলতে পারেন এখানে ঘন্টাখানেক মাসাজ করে। চেয়ারগুলো আমরা বিভিন্ন এয়ারপোর্টে দেখেছি, আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে দেখতে পাই, আমরা ব্যাংককে দেখতে পেয়েছি, আমরা বালিতে পেয়েছি। এখানে আমাদের প্রাইস নিয়েছে ২০ মিনিটস ৩০০ টাকা এবং ৬০ মিনিটস ৬০০ টাকা। সো আপনারা যারা কক্সবাজার আসবেন এবং কক্স টুডে থাকবেন, তারা আপনারা এই মাসাজটি নিঃসন্দেহে নিজেদের প্রয়োজন ব্যবহার করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে মাসাজ নেওয়ার জন্য এই হোটেল ফন্ডেস্ক যে ফন্ডেস্ক আছে সেখানে যোগাযোগ করতে হবে, এবং সেখানে যোগাযোগ করে তাদের মাধ্যমে রিজার্ভেশন দিয়ে তারপর এখানে বসে মাসাজ করাতে হবে।
হোটেল কক্স টুডে কক্সবাজারের কলাতলি রোডে অবস্থিত। হোটেল থেকে সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পয়েন্ট একেবারে পায়ে হাঁটা দূরত্বে পেয়ে যাবেন, তাই লোকেশন নিয়ে একেবারেই নো টেনশন। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায়। ঢাকা থেকে প্রতিদিন দিনে এবং রাতে কক্সবাজারের উদ্দেশ্যে অসংখ্য বাস ছেড়ে যায়। এর মধ্যে বেশিরভাগ নন এসি বাসের ভাড়া 800 টাকা, বেশিরভাগ এসি ইকোনমি বাসের ভাড়া 1200 টাকা, বিজনেস ক্লাস বাসের ভাড়া 1800 টাকা এবং এসি স্লিপারের ভাড়া 2500 টাকা। নাইট কোচগুলোতে চড়ে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছতে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা সময় লেগে যায়। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।